একদম ব্যথা হয়ে গেছে রে, চারটেখানি কথা, তারাবি নামাজ 20 রাকাত, এত নামাজ কি পড়ে পারা যায়? আমার বাপের ভাগ্যটা ভালো যে 8 রাকাতের একটা ফতোয়া পাওয়া গেছে, যদি তা না হতো এই তারাবি শেষ করে আমার ওই হাতুড়ে ডাক্তার লোকমানের কাছে যাওয়া লাগতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার জন্যই করে, বাইচে গেছি। আরে মশা মশাও শান্তি মতো বসতে দিচ্ছে না, এমনি দাঁড়ায় পা ফুলে গেছে, তারপরে মশা ফুলে ফেলতেছে। হ্যাঁ ভাইগনে, কিনা মামু, তুই কি তারাবি পড়েছিস? জি মামু, তারাবি তো পড়েছি। কই, তোরে তো সারা মসজিদ খুঁজে পেলাম না, তুই কনে ছিলি? হ্যাঁ মামু, 20 রাকাত তারাবি পড়া কি সম্ভব? তারপরে আবার খতম তারাবি। সত্যি কইরে কতে তুই কয় রেকাত তারাবি পড়েছিস? মামু সত্যি কথা করছি, 4 রেকাত তারাবি পড়েছি, তার মধ্যে 1 রেকাত একটু বসেছিলাম, পা ব্যথা হয়ে গেল। আল্লাহ আমার এই ভাগ্নেটারে তুমি ভালো করে দাও। ভাগ্নে তোর একটা হালকা শাস্তি দেব। কি মামু? তুই ফুল তারাবি পড়লি ইফতার পাবি, আর তারাবি না পড়লি তোর ইফতার বন্ধ, কোনো কথা। মামু তোর পায়ে ধরি, তুমি আমার সারাদিন না খাইলো আমি কিচ্ছু খাবো না মামু, কিন্তু এই গরিবের হাতটা মাইর না মামু, ইফতারিটা আমার বন্ধ করে না মামু, তোমার পা দোকান ধরি মামু। না না তোর কোনো কথা আমি শুনবো না, তোর ইফতার বন্ধ, ফুল তারাবি না পড়, ওই একটা জিনিসই ভুক্তি করে খাই মামু, আর মাফ করে দাও।